বছরের মতো ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্স। ক্রিস লিনের দারুণ শুরু হওয়ার দেওয়ার পরেও কলকাতা নাইট রাইডার্স 7টি উইকেট হারিয়ে 133 রান করে 20 ওভারে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স সেই রান চেস করতে নেবে তারা 16 ওভার এক বলে রোহিত শর্মার শানদার 55 রানের পাড়িতে তারা 134 রান তুলে দেয় এক উইকেট হারিয়ে 16 ওভার এক বলে, এবং কলকাতা প্লে অফসের থেকে ছিটকে গেল। হ্যাভস এবং হায়দ্রাবাদ উঠে গেল টপ ফোরের মধ্যে। কলকাতা নাইট রাইডার্সের কাল হারার সবথেকে দিনেশ কার্তিকের ভুল সিদ্ধান্তগুলির মধ্যে কয়েকটি। কলকাতা নাইট রাইডার্স ফার্স্টে টসে হারলো ঠিক আছে, কিন্তু তাদের ফার্স্টের টিম ম্যানেজমেন্টটা আমাকে কালকে মোটেও পছন্দ হয়নি। কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টে প্লেয়িং ইলেভেনে ইন্ডিয়ান কি বলার কুলদীপ যাদবই নেই, তাহলে কি করে হবে? কালকে মাত্র একজন কোয়ালিটি স্পিনার নিয়ে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্স, এবং তাকে একজন পেসার বেশি খেলানো হয়েছিল কালকে। কার্তিকের দায়িত্বহীন ক্যাপ্টেন এবং দায়িত্বহীন ব্যাটিং, কাল কার্তিক আগে নেবে, কার্তিকের এই দায়িত্বহীন ব্যাটিংটাই কলকাতা নাইট রাইডার্সের সবথেকে ভোগান্তি। কারণ কার্তিক একজন ক্যাপ্টেন, কলকাতা নাইট রাইডার্সকে কার্তিকের প্রয়োজন ছিল কাল, কিন্তু কার্তিকই মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এবং কার্তিকের সবথেকে ভুল, রাসেলকে আগে না নামানো, তার আগেই লাভিয়ে দিলেন রবিনুর তাপ্পাকে, এবং প্রতিবছরের মতোই রবিনুর তাপ্পা এবছরও কলকাতা নাইট রাইডার্সকে ডুবিয়ে দিলেন। মাত্র 47 বলে 40টা রান করে লাস্ট 5 ওভারে মাত্র 34 রান হয়েছে। ওই 5 ওভারে কমপক্ষে 60টা রান হলে কলকাতা তাও একটা জেতার আশা থাকতো। রবিনুর তাপ্পা লাস্ট 5 ওভারে বল ব্যাটেই ঠেকাতে পারছিল না। তার আগে রিঙ্কু সিং ছিল বা ছিল নীতিশ রানা, ওদেরকে পাঠাতে পারত, বা রাসেলকে অবশ্যই পাঠানোর দরকার ছিল। প্রত্যেক বছর মতো এবছরও কিন্তু আমাদের ম্যাচটা ডুবাচ্ছে রবিনুর তাপ্পা। এখানে আগের বছরেও সানরাইজ হায়দ্রাবাদের খেলায় একই ডুবিয়েছে, এবং এবছরও সেম 47 বলে মাত্র 40 রান করেছে। ওখানে যদি রাসেল বা নীতিশ রানার মতো 47 বলে খেলতো, তাহলে রান কি আর 133-এ আটকে যেত, কমপক্ষে রান থাকতো 170-এর ওপরে। ক্রিস লিনের বিদারক মারেও কলকাতা কালকে হেরে গেল। বন্ধুরা, আপনারা নিরাশ হবে না, হ্যাঁ বস, কারণ নেক্সট বছর আবার হবে, আসছে বছর আবার হবে। নেক্সট বছর আমরা আর কার্তিককে ক্যাপ্টেন দেখতে চাই না। তোমাদের মতে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই বছরের আইপিএল থেকে কেকেআরকে বিদায় নিতে হলো, কিন্তু নেক্সট সালে আবার আমরা কেকেআর হেতাইয়ার আখরি দাম তাক আখরি রান তাক হয়ে খেলবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।